আজকের পথে কপাও যে বলতো খুব সহজে অ্যাপল স্ন্যাপচ্যাট আইডি খুলবেন। বর্তমানে কিন্তু অন্যান্য সোশ্যাল অ্যাপসের মতোই ভাইরাল স্ন্যাপচ্যাট আর স্ন্যাপচ্যাটের মাধ্যমে খুব সহজে আপনারা কিন্তু ফ্রেন্ড অ্যাড করতে পারবেন, এমনকি আপনি চ্যাট করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু দেওয়া রয়েছে, যে ইফেক্টগুলো ব্যবহার করে আপনি ফানি ভিডিও বা ছবি তৈরি করতে পারবেন, যেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া আরও অন্যান্য বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে। তো এটা ব্যবহারের জন্য কিন্তু প্রথমত আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। আর কীভাবে অ্যাকাউন্ট খুলবেন চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আপনার ফোন থেকে অবশ্যই গুগল প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে আপনারা স্ন্যাপচ্যাট লিখে সার্চ করলে কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাপটি আপনারা পেয়ে যাবেন। অবশ্যই প্রত্যেকে আপনারা ইনস্টল করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনারা সাইন আপ নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। এমনকি এখান থেকে যে পারমিশনটি চাইবে অবশ্যই পারমিশনটি আপনারা অ্যালাউ করে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন করছে হোয়াটস ইউর নেম। অবশ্যই এখান থেকে ফার্স্ট নেম এমনকি আপনার লাস্ট নেম আপনি দিয়ে দিবেন, অর্থাৎ আপনার পুরো নামটা আপনি দিয়ে দিবেন। এখান থেকে আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। তো প্রথমত আপনার এখান থেকে মাসটা সিলেক্ট করে দিবেন, আপনার কোন মাস। তারপর এখান থেকে আপনার তারিখটা সিলেক্ট করে দিবেন, এমনকি আপনার জন্ম সালটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অটোমেটিক একটা ইউজার নেম নিয়ে নিবে। তো আপনি চাইলে এখান থেকে চেঞ্জ মাই ইউজার নেম অপশনে ক্লিক করে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারেন। তো আপনার নামের সাথে আপনি এখান থেকে সংখ্যা ইউজ করবেন, কেউ ব্যবহার করেন এরকম টাইপের, তো সেক্ষেত্রে অ্যাভেলেবল আছে কিনা আপনি দেখতে পাবেন। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে পাসওয়ার্ড সেট করতে বলছে এই অ্যাকাউন্টটার জন্য। অবশ্য এখান থেকে মিনিমাম আপনাকে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে, এখান থেকে দেওয়া রয়েছে। তো ধরছে একটা জিনিস খেয়াল করবেন, সেটা হলো পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো আপনার অবশ্যই আপনার নাম দিতে পারেন, নামের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতে, পাশাপাশি আপনার অন্যান্যগুলো আপনারা ছোটতে দিবেন। পাশাপাশি সংখ্যা ইউজ করবেন, এমনকি বিভিন্ন সাংকৃতিক চিহ্ন ইউজ করবেন, অর্থাৎ পাসওয়ার্ডটা জটিল টাইপের ব্যবহার করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যদি সাধারণ পাসওয়ার্ড দেন তবে সেখানে কিন্তু নেবে না। তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, অবশ্যই আমি যেভাবে বললাম সেভাবে আপনারা পাসওয়ার্ডটি দিবেন কঠিন টাইপের। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এবার পরবর্তী অপশনে অবশ্যই এখান থেকে আপনাকে একটা ইমেল দিতে বলবে, অর্থাৎ এখান থেকে আপনার জিমেলটা আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স এখান থেকে আমি আমার জিমেলটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই কন্টিনিউ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এমনকি এখান থেকে লক্ষ্য করুন পরবর্তী অপশনে এখান থেকে মোবাইল নম্বর দিতে বলছে, তো আপনার চাইলে এখান থেকে মোবাইল নম্বর দিতে পারেন, অথবা ওপর দিকে স্ক্রিপ্ট নামে যে অপশনে দিবেন সেখানে ক্লিক করে দেবেন। অবশ্যই মোবাইল আপনারা দিয়ে দিবেন এখান থেকে, +880 দেওয়া রয়েছে। এবার 0 বাদে আপনার বাকি মোবাইল নম্বরটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি আমার মোবাইল নম্বরটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার নাম্বারটিতে মূলত 6 সংখ্যার একটা কোড আসবে ভেরিফিকেশন, সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো অবশ্যই আপনাকে মূলত ফোন করে কোডটা দিতে পারে, অথবা মূলত মেসেজে কোডটা চলে আসবে, আপনারা কোডটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর পরবর্তী অপশন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনার নাম্বার সেভ করা রয়েছে, এরকম লোকদের মূলত যদি আইডি ক্রিয়েট করা থাকে নাম্বার দিয়ে, তবে সেক্ষেত্রে এখান থেকে সাজেস্ট করবে, পাশাপাশি আরও অন্যান্য নামগুলো কিন্তু এখান থেকে সাজেস্ট করবে। তো আপনি চাইলে এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে পারেন। তো জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে অ্যাড ফ্রেন্ড করলে কিন্তু তার কাছে রিকোয়েস্ট চলে যাবে, এমনকি সে চাইলে কিন্তু অ্যাকসেপ্ট করে আপনারা ফ্রেন্ড হতে পারবেন। তো যাই যদি না করতে পারেন তবে সেক্ষেত্রে উপরের দিকে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। স্ক্রিপ অপশনে ক্লিক করার পর আবার এখান থেকে স্ক্রিপে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর বিট মোজি, তো এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। তারপর ভার্স এখান থেকে আপনি চাইলে ছবিটা তুলতে পারেন। তো বিট ইমোজি হিসেবে আপনার মূলত লোগোটা শো করবে অ্যাকাউন্টে। তো আমি এখান থেকে ছবিটা তুলছি না, তো অবশ্যই আপনারা চাইলে ছবিটা তুলতে পারেন, অথবা এখান থেকে উপর দিকে স্কিপ অপশন দেখতে পাচ্ছেন, ছবিটা না তুলতে চাইলে স্কিপ অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু ভিউয়ার্স আপনার মাঝে এরকম একটা অপশন চলে আসবে। এবার আপনার খুব সহজে স্ন্যাপচ্যাট অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এখান থেকে বিভিন্ন ইফেক্ট দেওয়া রয়েছে, তো আপনি যে ইফেক্টটি ব্যবহার করতে চাচ্ছেন সেটার উপর ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ক্যামেরার সামনে আসলেই খুব সহজে ছবি তুলতে পারবেন। পাশাপাশি আপনারা চাইলে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। তো বিভিন্ন ধরনের এখান থেকে কিন্তু ইফেক্ট রয়েছে।